চোরা বাণিজ্যের জের ধরে ত্রিপুরা অসম সীমান্তে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় শনিবার। ত্রিপুরার জনতার হাতে আক্রান্ত আসাম পুলিশ, পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ পুলিশ। দুই সীমান্তে উত্তেজিত জনতা বিকল্প জাতীয় সড়ক NH 208-এ যান চলাচল বন্ধ করে দেয়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার গভীর রাতে একটি কাঠের লক বোঝাই গাড়ি আসাম থেকে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে। ত্রিপুরা পুলিশকে হুমকি দিয়ে গেট তুলে গাড়িটি নিয়ে যায় মাফিয়ারা বলে সূত্রে খবর। অথচ এই সড়কে মালবাহী গাড়ি চলাচল করতে পারে না। রাত 9 ঘটিকার পর গেট বন্ধ করে দেওয়া হয়, কোনো যাত্রীবাহী গাড়িও চলাচল করতে পারে না। কিন্তু অভিযোগ হলো, নেশা সামগ্রী বহনকারী গাড়ি ও অবৈধ সামগ্রী বোঝাই লরিগুলি নাকি রাতের বেলা ত্রিপুরায় প্রবেশ করে এবং এর পেছনে জড়িত রয়েছে ত্রিপুরা মাফিয়ারা। কিন্তু অবৈধভাবে কিভাবে গাড়ি পার হলো তা নিয়ে শনিবার সকাল থেকে ঝেরঝেরি সীমান্তে জড়ো হতে থাকে আসামের সীমান্ত এলাকার মানুষজন। তাতে অবশ্য সীমান্তের বাণিজ্য মাফিয়াদের ইশারা রয়েছে। বদরুল হক নামের আরেক মাফিয়া ত্রিপুরা সীমান্তের, তার সাথে কথা কাটাকাটি হয় ঝেরঝেরি চেক পয়েন্টে। কামরুল পাশা চৌধুরী নামের আসামের সীমান্ত এলাকার এক আইনজীবী ঘটনাস্থলে এসে সীমান্তে পাচার বাণিজ্য নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলতেই বদরুল হক তার উপর আক্রমণ করে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে কাঁঠালতলী থানায় অভিযোগ করলে আসাম পুলিশ ত্রিপুরা সীমান্তের ঝেরঝেরি চেকপোস্টে এসে বদরুলকে পকড়াও করতে চাইলে সে পালিয়ে যায়। আসাম পুলিশ ত্রিপুরা সীমানায় প্রবেশ করে বদরুলের বাড়ি পাশ থেকে তাকে ধরে নিয়ে যেতে চাইলে গ্রামবাসী আসাম পুলিশের উপর আক্রমণ করে। তাতে আসাম পুলিশের দুজন আক্রান্ত হন, জুতো দিয়ে পেটানো হয় এবং ছোড়া হয় ইট পাটকেল। ত্রিপুরা স্থানীয় এলাকার মানুষের বক্তব্য, কেন আসাম পুলিশ গোটা বিষয়টি ত্রিপুরা পুলিশকে না জানিয়ে বেআইনিভাবে গ্রেপ্তার করার চেষ্টা করেছে সেই ব্যক্তিকে। এই ঘটনায় আসামের সীমান্ত এলাকার মানুষ ঝেরঝেরে চেকপোস্ট ঘিরে রেখেছে। এই সড়ক দিয়ে গাড়ি চলাচল বর্তমানে বন্ধ আছে। ঘটনার রেশ ধরে গতকাল রাত্রে 2টার সময় এখানে আপনার গেট ভেঙে একটা ড্রাগসের গাড়ি, সেগুন কাঠ সহ ড্রাগসের গাড়ি, বিশাল ট্রাক আপনার প্রবেশ করে এবং প্রবেশ করে নিয়ে যায়। আমরা তৎক্ষণাৎ সেই কদমতলার বর্তমান ইনচার্জ যিনি, উনি এসেছিলেন, ওনাকেও জানিয়েছি, কিন্তু উনি কোনো ধরনের সুব্যবস্থা নিচ্ছেন না। উনি স্পষ্ট এই বদরুল নামের যে দালাল, ড্রাগস মাফিয়া এবং অবৈধ সিন্ডিকেটের নায়ক এখানে সিন্ডিকেট চালায়, যার মারফতে প্রতিদিন রাত্রে শ গাড়ি এখান দিয়ে পার হয়, সেই বদরুলের সহযোগিতায় মানে ত্রিপুরা পুলিশ নিশ্চুপ হয়ে আছে। নিশ্চুপ থাকার কারণে আজকে এখানে সকালে আমি সকালে সাংবাদিক বন্ধুদের ডাকে এসেছি, যখন আমি বাইট দিচ্ছি ঠিক সেই মুহূর্তে অন ক্যামেরা আমাকে আক্রমণ করা হয় এবং দুই সাংবাদিক বন্ধুকেও আক্রমণ করে আক্রান্ত করা হয়। দুই রাজ্যের পুলিশ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি, সৃষ্টি হয়ে আছে উত্তেজনা। দুই রাজ্যের যুবকরা সীমান্তে দাঁড়িয়ে একে অপরকে চোখ রাঙাচ্ছে। স্থানীয়রা দাবি করছে অবিলম্বে দুই রাজ্যের সীমান্তে অতিরিক্ত আধাসামরিক বাহিনী মোতায়েন করার জন্য। শান্তন টিভি।